ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব মডার্ন হিস্ট্রিতে ভাইসরয় অফ ইন্ডিয়া। এর আগে আমরা গভর্নর আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কমপ্লিট করেছিলাম, আজকে করবো ভাইসরয় অফ ইন্ডিয়া। আর তারপর ক্লাসে দিয়ে এমসিকিউ করে দেবো, যাতে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে দেখি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় কেন চেঞ্জ হয়েছিল। 1857 রিভোল্টে আমরা যদি দেখি, তাহলে 1857 রিভোল্টের পরে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে ইন্ডিয়াকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সরিয়ে দিয়ে ক্রাউনের আন্ডারে এনে নেওয়া হবে। তো ব্রিটিশ ক্রাউনের কথা যদি বলা হয়, তাহলে তখন এলিজাবেথ কিং ছিলেন, আর তার আন্ডারে এনে দেওয়া হবে ইন্ডিয়াকে। তো এলিজাবেথ যখন কুইন হয়ে যান, তখন তার আন্ডারে কাজ করে ভাইসরয়। ভাইসরয় হচ্ছেন একজন রিপ্রেজেন্টেটিভ যিনি কুইনের আন্ডারে কাজ করেন। ইন্ডিয়া যদি প্রথম ভাইসরয় দেখা হয়, উনি ছিলেন লর্ড ক্যানিং ইয়ার 1856 থেকে 1863 অবধি। উনি স্টার্ট করেছিলেন আপনার উইডো রিম্যারেজ অ্যাক্ট, যেটা হচ্ছে বিধবা পুনর্বিবাহ আইন। তারপরে এসেছিল ইন্ডিয়ান পিনাল কোড 1860। ইন্ডিয়ান পিনাল কোড হচ্ছে সেই বই সিরিজ অফ কোড যেটার অনুসারে যারা ক্রিমিনাল আছে তাদেরকে শাস্তি দেওয়া হয়। 1857 উনি ক্যালকাটা, মাদ্রাস আর মুম্বাইতে নিজে ইউনিভার্সিটি স্টার্ট করলেন। ইউনিভার্সিটি স্টার্ট উনি তিনটে জায়গাতেই করলেন, যেখানে ব্রিটিশদের প্রথমে প্রেসিডেন্সি ছিল। তারপরে উনি স্টার্ট করেছিলেন ইম্পিরিয়াল সিভিল সার্ভিস। আপনাদের মধ্যে অনেকজন সিভিল সার্ভিস এক্সামের জন্য তৈরি হচ্ছেন সিভিল সার্ভিস দেওয়ার জন্য, আর ওইটা যদি জিজ্ঞেস করা হয় কে সিভিল সার্ভিস স্টার্ট করেছে, তাহলে ওইটা করেছিলেন লর্ড ক্যানিং। উনি স্টার্ট করেছিলেন ইম্পিরিয়াল সিভিল সার্ভিস। তারপরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি দেখা হয়, তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উনি স্টার্ট করেছিলেন, আর স্টার্ট করেছিলেন পোর্টফোলিও সিস্টেম। এবার পোর্টফোলিও সিস্টেমটা বুঝে নিই, যদি আগেকার দিনে দেখা হবে, তাহলে যত পাওয়ার ছিল আপনার গভর্নর জেনারেলের কাছে থাকতো, তা মিলিটারি পাওয়ার হোক বা অ্যাডমিনিস্ট্রেশনাল পাওয়ার হোক, সব কিছুই থাকতো গভর্নর জেনারেল কাছে। কিন্তু লর্ড ক্যানিং যখন ইন্ডিয়ার প্রথম ভাইসরয় হলেন, তখন তিনি ডিসাইড করলেন যে বিভিন্ন যে পাওয়ার আছে ওগুলো অন্য অন্য ডিপার্টমেন্টে ডিভাইড করে দেওয়া হবে। প্রত্যেক ডিপার্টমেন্টের অন্য অন্য হেড থাকবে, আর সেই হেডরা ডিসাইড করতে পারে নিজেদের পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে যে কী করা উচিত বা কী করা উচিত নয়। এতে সব রেসপন্সিবিলিটি তোমার ভাইসরয়ের উপরে পড়বে না, আর যত পাওয়ার আছে ওগুলো একমাত্র একজন লোকের কাছে থাকবে না, যিনি হচ্ছেন ভাইসরয়। ওনার পর দেখে নেবো ওনার পর ভাইসরয় কে হয়েছিল। ওনার পর হয়েছিল ভাইসরয় লর্ড মেয়ো। উনি ছিলেন 3 বছরের জন্য 1869 থেকে 1872। উনি প্রথমবার সেন্সাস স্টার্ট করেন ইন্ডিয়াতে 1872। সেন্সাস তো তোমরা জানোই যে লোক গোনা হয় যে কত আছে ইন্ডিয়াতে। মেয়ো যখন গেছিলেন আন্দামান আর নিকোবারে, ওখানে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। ওখানে ওনাকে প্রিজনার যে ছিল একজন শের আলী, উনি মেরে দিয়েছিলেন। যেমন তোমরা জানো যে ইন্ডিয়া যত কঠিন প্রিজনার আছে, সবচেয়ে কঠিন পানিশমেন্ট দিতে যাইত, বেশিরভাগ যাদের মধ্যে যারা ফ্রিডম ফাইটার থাকতো তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো আন্দামান আর নিকোবার। তোমরা হয়তো ফেমাসলি মুভিটা দেখেছো কালা পানি কি সাজা, ওটা ছিল আন্দামান আর নিকোবার। তো বেশিরভাগ প্রিজনারদের আন্দামান আর নিকোবার পাঠিয়ে দেওয়া হতো। উনি একজন প্রিজনার ছিলেন শের আলী, যার লাইফ ইমপ্রিজনমেন্টের শাস্তি ছিল। উনি মেয়োকে ওখানে মেরে দিয়েছেন। মেয়ো স্টার্ট করেছিল আপনার অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট, আর উনি প্রথম লোক ছিলেন যে চেষ্টা করেছিলেন ডিসেন্ট্রালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একমাত্র তোমার সেন্টারে থাকবে না, আর যত ইন্ডিয়া রিজন আছে বা যত ইন্ডিয়া স্টেটস আছে এখন, তারা ডিসাইড করতে পারবে। এটার জন্য প্রথম ট্রাই করেছিলেন আপনার লর্ড মেয়ো। লর্ড মেয়োর পর এসেছিলেন লর্ড লিটন। যদি পুরোতম এটা দেখা হয় ব্রিটিশদের মধ্যে, তাহলে লর্ড লিটন ওনাদের মধ্যে অন্যতম। উনি ছিলেন 4 বছরের জন্য 1876 থেকে 1880 অবধি, আর ওনাকে উজ্জ্বল ব্যর্থতা বলা হয়। উজ্জ্বল ব্যর্থতার কারণ হচ্ছে উজ্জ্বল উনি নিজেকে মনে করতেন যে উনি ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ানদের উপরে অনেক দয়া করেছেন, কিন্তু উনি আসলে একমাত্র ব্যর্থতা ছিলেন আর কিছুই না। উনি প্রথমে স্টার্ট নিয়মবাদ ইনস্টিটিউট ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট 1876। যেমন আমরা আগেই পড়েছি যে নীল বিদ্রোহের সময় তোমার প্লে বানানো হয়েছিল, নাটক বানানো হয়েছিল যে ফার্মার্সের উপর ব্রিটিশরা কত অত্যাচার করে। পরের দিকে আমরা দেখবো যে এই প্লেটা মাইকেল মধুসূদন দত্ত ইংলিশে ট্রান্সলেট করে, আর এই ইংলিশে ট্রান্সলেট করা প্লেটা বাইরের দেশে দেখানো হয়। তখন ব্রিটিশদের উপরে বাইরের দেশ থেকে প্রেশার পড়ে যে তারা যেন ইন্ডিয়ানসদের উপরে এত বেশি টর্চার না করে, এই প্রোটেস্ট যাতে আরও বেড়ে না যায় বা এমনি কোনো প্রোটেস্ট যাতে তৈরি না হয়, এই জন্য আনা হয়েছিল ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট। ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্টে এটা বলা হয়েছিল
যে যত নাটক আছে যেগুলো ব্রিটিশদের বিরুদ্ধে দেখানো হয় বা ব্রিটিশ পলিসির বিরুদ্ধে দেখানো হয় সেগুলো দেখানো যাবে না। তারপরে 1878 বানানো হয়েছিল স্ট্রেঞ্জি কমিটি। ইন্ডিয়াতে যেহেতু অনেক ফ্যামাইন হতো তাই জন্য এটা একটা কমিটি বানানো হয়েছিল, এটাই জানতে যে ইন্ডিয়াতে এত বেশি ফ্যামাইন কেন হয়, যখন কি ইন্ডিয়াতে যত ফ্যামাইন হয় তার মূল কারণ ছিল ব্রিটিশার্স নাকি বেদার, যেটা মেনলি কারণ হয় ফ্যামাইনের জন্য, কারণ ব্রিটিশরা ইন্ডিয়ানসের উপরে এত বেশি টর্চার করতো, এত বেশি অত্যাচার করতো যে ওখানে লোকদের কাছে খাওয়া পাওয়ার জন্য কোনো টাকা থাকতো না। উনি কুইন ভিক্টোরিয়াকে ক্রাউন অফ ইন্ডিয়া বলেছিলেন, উনি বলেছিলেন কুইন ভিক্টোরিয়া আছে বলে ইন্ডিয়া খুব লাকি যে আন্ডার দ্য ক্রাউন অফ কুইন ভিক্টোরিয়া আছে। তারপরে এসেছিল আর্মস অ্যাক্ট। আর্মস অ্যাক্টে বলা হয়েছিল যারা যারা আর্মস ক্যারি করবে বা নিয়ে যাবে তাদের কাছে একটা লাইসেন্স থাকতে হবে আর্মস ক্যারি করার। এটা যখন এক জায়গায় খুবই ঠিক নিয়ম আর ভালো নিয়ম লাইসেন্স ক্যারি করা, কিন্তু আরেক জায়গায় এটা ভুল আছে যেটা এখানে দেখা গেছিলো। ব্রিটিশরা বলেছিল যে ব্রিটিশরা যাদের চায় তাদের উপরে এই নিয়মটা হবে আর যাদের চায় না তাদের উপরে এই নিয়মটা হবে না, যেমন ব্রিটিশদের উপর ফরেনারদের উপরে বাকি ইন্ডিয়া যারা ব্রিটিশদের সাপোর্ট করে তাদের জন্য নিয়মটা দরকার নেই আর বাকি অন্যদের জন্য যাদের উপরে ব্রিটিশ টর্চার করতে চায় তাদেরকে এই নিয়মটা মানতে হবে। এটাই ছিল এই নিয়মের খারাপ পয়েন্ট। তারপরে আসছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্টে বলা হয়েছিল যে নিউজ পেপারে তোমার ব্রিটিশ পলিসি বা ব্রিটিশদের নিয়ে কিছু খারাপ লেখা যাবে না। এটা তোমরা মডার্ন ফর্ম এখন দেখতে পারবে, একটা স্টেট গভর্নমেন্ট নিয়ম বানিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফিসিয়াল নিয়ে কিছু নেগেটিভ লেখা যাবে না। এটা হচ্ছে ওই একই জিনিসের একটা মডার্ন ফর্ম। যদি তোমরা দেখো যে ব্রিটিশরাও চেয়েছিল মিডিয়াকে খুব বেশি কন্ট্রোল করতে, তোমরা প্রথমে দেখলে ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট আর তারপরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এগুলো হচ্ছে নাটক নিউজ পেপার, এগুলো এক ধরনের মিডিয়া যেগুলো লোকের কাছে পৌঁছে দেয় আর লোকের কাছে মেসেজটা পৌঁছায় যে গভর্নমেন্ট আসলে কী কী অত্যাচার করছে। তো যেহেতু এই লোকদেরকে অন্ধকারে রাখতে হবে, ব্রিটিশদেরকে ভালো দেখাতে হবে, তাই জন্য তারা সবচেয়ে প্রথমে ট্রাই করেছিল এটাকে থামাবা। এজ অফ সিভিল সার্ভিস 21 থেকে কাম করে 18 এনে দিয়েছিলো। 18 এনে দেওয়ার কারণ তোমরা বুঝতেই পারছ যে অ্যাটেম্প করার বা সিভিল সার্ভিস ক্র্যাক করার যেন যে চান্সটা আছে ওটা ইন্ডিয়ান্সরা যেন আরও কম পায়। তারপর এসেছিল একজন ভালো দয়ালু নেতা, ওনার নাম ছিল লর্ড রিপন। উনি ছিলেন 1880 থেকে 1884 অবধি। ওনাকে বলা হয় দ্য ফাদার অফ দ্য লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট তো আমরা বুঝতেই পারছ যে পঞ্চায়েতকে লোকাল গভর্নমেন্ট বলা হয় আর লোকাল গভর্নমেন্টে যা যা ফর্ম আছে ওগুলো লর্ড রিপন স্টার্ট করেছিলেন। লর্ড মেয়র যে সেন্সাস স্টার্ট করেছিলেন ওটা প্রত্যেক বছর হতো না, মানে কোনো টাইম ছিল না, প্রথম উনি স্টার্ট করেছিলেন, কিন্তু সেন্সারকে রেগুলারাইজ করা প্রত্যেক 10 বছরে একবার করে হবে এই জিনিসটা প্রথম স্টার্ট করেছিলেন লর্ড রিপন। উনি এনেছিলেন প্রথম ফ্যাক্টরি ল। যদি ফ্যাক্টরি ল দেখা হয় তাহলে টোটাল 4টে ফ্যাক্টরি ল আনা হয়েছিল আর প্রথম ফ্যাক্টরি লতে ইম্পর্টেন্ট নিয়ম বলতে এক ছিল যে 7 বছরে যারা ছোটো বাচ্চা আছে তাদেরকে কাজে পাঠানো হবে না, আর দ্বিতীয় নিয়ম ছিল 12 বছরে কম যারা বাচ্চা আছে তাদেরকে একটা ফিক্সড টাইম লিমিট অবধি কাজ করাতে পারবে। এটা দিয়ে তোমরা বুঝতে পারছো যে তার আগে কোনো টাইম লিমিট ছিল না আর যারা ইন্ডিয়া ছিল তাদেরকে 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে হতো। এটা খুবই কমন ব্যাপার ছিল যে ফ্যাক্টরিতে লোক মারা যেত, কিন্তু ব্রিটিশদের কোনো এটা দিয়ে ডিফারেন্স করতো না, কারণ তারা ইন্ডিয়া থেকে খালি প্রফিট বার করতে চাইতো। এডুকেশনের জন্য উনি বানিয়েছিলেন হান্টার কমিশন, যে এডুকেশন নিয়ে বলেছিল 1882 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা ইন্ডিয়ান মিডিয়াকে চেপে দেওয়ার জন্য ছিল ওটাকে উনি সরিয়ে দিয়েছিলেন। তারপর উনি দিয়েছিলেন ইলবার্ট বিল, কোর্টের নিয়ে যখন তোমাদের পার্ট ওয়ানে বলেছিলাম গভর্নরদের নিয়ে, তখন কোর্ট নিয়ে এটাও বলেছিলাম তোমাদের ইন্ডিয়ান যারা ফরেনার প্রিজনার আছে বা ফরেনার ক্রিমিনাল আছে তাদের উপরে ইন্ডিয়ান জাজেরা রুল করতে পারবে না, শাস্তি দিতে পারবে না। ইলবার্ট বিল এনে এই জিনিসটাকে সরানোর চেষ্টা করেছিলেন লর্ড রিপন। উনি চেয়েছিলেন যে ফরেনার প্রিজনার হোক বা ইন্ডিয়ান ক্রিমিনাল হোক সবার শাস্তি যেন ইন্ডিয়ান বা ফরেনার যে কোনো জাজ ডিসাইড করতে পারে। এই জিনিসটা ইংল্যান্ডে বা ব্রিটিশে পছন্দ করা হয়নি আর ইলবার্ট বিল আনার জন্য অনেক প্রোটেস্ট করা হয়েছিল ওনার বিরুদ্ধে ইংল্যান্ডে, তাই জন্য ওনাকে ব্রিটিশে ফেরত আনা হয়েছিল। ব্রিটিশ যেই বুঝতে পারত যে কোনো ইন্ডিয়ান কোনো মানুষকে যার মানবিকতা আছে তাকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে, ও জলদি করে ব্রিটিশে ফেরত চেয়ে দিত। আর যখনই ব্রিটিশরা জানতে পারতো যে কোনো মানুষ যার মধ্যে মানবিকতা আছে তাকে পাঠানো হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে তাকে ফেরত চেয়ে নেওয়া হতো আবার ব্রিটিশে, আর ব্রিটিশ আবার ইন্ডিয়াতে একটা জানোয়ারকে পাঠিয়ে দিত।
যখন জানুয়ারির কথা বলা হচ্ছে, সবচেয়ে বড় জানুয়ার ছিলেন লর্ড কার্লসন। উনি ছিলেন 1899 থেকে 1905 অবধি, আর ওনার কারণেই হয়েছিল তোমার বেঙ্গল ডিভিশন 1905-এ। যদি তখনকার দেখা হয় রেভলিউশনের টাইমে, তখন সবচেয়ে বেশি ক্রান্তিকারী হতো পাঞ্জাব থেকে আর তোমার বেঙ্গল থেকে। কিন্তু বেঙ্গলে আরেকটা জিনিস ছিল যে তাদের ক্যাপিটাল বেঙ্গলেই ছিল, অর্থাৎ ক্যালকাটায় ছিল। তো যত ব্রিটিশের কাজ হতো ক্যালকাটায় হতো, আর ক্যালকাটা যেহেতু এত গরম এক বেঙ্গলের ক্যাপিটাল, সেহেতু রেভলিউশনারিকারী অনেক বেশি ছিলেন, আর ওনাদের ব্রিটিশদের খুব প্রবলেম হতো ক্যালকাটায় কাজ করতে। এই জন্য ওনারা নিয়ম চালালেন ডিভাইড অ্যান্ড রুল, যেখানে তোমার বেঙ্গলকে দুই ভাগে ভাগ করলেন। বেঙ্গলকে দুই ভাগে ভাগ করার মেইন কারণ ছিল, একদিকে থাকবে তোমার হিন্দু, আরেকদিকে থাকবে তোমার মুসলিম। এই দুটো যারা মেইন জাতি আছে ইন্ডিয়াতে, তাদেরকে যেন ডিভাইড করা যায়। 1904-এ উনি আনলেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, যেটাতে ইন্ডিয়ানসের উপরে আরও বেশি যাতে ব্রিটিশরা কন্ট্রোল করতে পারে। আর বানানো হয়েছিল 1904-এ বেনারস হিন্দু গার্লস স্কুল, যেটা বানিয়েছিলেন তোমার অ্যানি বেসেন্ট। তারপরে দেখবো লর্ড মিন্টো নিয়ে। লর্ড মিন্টো এক বছরের জন্য ছিলেন 1905 থেকে 1906। ওনার মেইন কাজ এই ছিল যে হিন্দু মুসলিমের মধ্যে যে ডিভিশনটা আছে ওটা আরও ভালো যেন করে দেওয়া হয়, আর আরও স্পেসিফিক যেন হয়ে যায়। তো উনি 1906-এ প্রথমে মুসলিম লীগ ক্রিয়েট করলেন। মুসলিম লীগ এই জন্য ক্রিয়েট করা হয়েছিল যাতে হিন্দু আর মুসলিমের মধ্যে আরও বেশি ডিভিশন ক্রিয়েট করা যায়। মুসলিম লীগকে সবসময় তোমার ব্রিটিশাররা সাপোর্ট করতো, কারণ মুসলিম লীগ সবসময় চাইতো যে ইন্ডিয়াকে ডিভাইড করতে, আর ওইটাই চাইতো ব্রিটিশাররা, ডিভাইড অ্যান্ড রুল। তারপরে 1907-এ কংগ্রেস ডিভাইড হয়ে গেছিলো। কংগ্রেস ডিভাইড হয়েছিল দুটো ভাগে, একটা ভাগ ছিল তোমার মডারেট লিডার, আর একটা ভাগ ছিল তোমার রেভলিউশনারি লিডার। মডারেট লিডার তারা ছিল যারা ভাবতো ব্রিটিশদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে ইন্ডিয়া থেকে সরানো যাবে। রেভলিউশন লিডার তারা ছিল যারা বুঝতো যে ব্রিটিশদের ডান্ডা বেড়ে ইন্ডিয়া থেকে সরানো যাবে। এই জন্য এরা দুজন কংগ্রেসে ছিল, আর তাদের মতভেদ ছিল অনেক বেশি, আর সবচেয়ে বেশি হয়েছিল বেঙ্গলের ডিভিশনের পরে। বেঙ্গলের ডিভিশনের পরে যত রেভলিউশনারি লিডার ছিল তাদের কাছে একটা পয়েন্ট ছিল যে মডারেট লিডারদের যদি এতই কথা শুনে তাহলে বেঙ্গলটা তারা ডিভাইড কেন করেছিল। এটার জন্যই পরের দিকে 1907-এ আমরা দেখবো কংগ্রেসের মধ্যে স্প্লিট হয়েছিল, আর দুই ধরনের লিডার দুই রাস্তায় চলে গেছিলো। পরে কংগ্রেস মিলেও যায়। 1909-এ আমরা দেখবো যে ডিভিশনটা ওরা ক্রিয়েট করতেছিল ওইটা ফাইনাল স্টেপ নিল সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস। সরি, এখানে 1909 হবে না, এখানে ডিসাইড করা হয়েছিল সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস। তারপরে এলে লর্ড হার্ডিংস টু, ইনি বেঙ্গল ডিভিশনটাকে সরিয়ে দিয়েছিলেন। বেঙ্গল ডিভিশন সরানোর মেইন কারণ ছিল তোমার স্বদেশী মুভমেন্ট, যেটা আমরা এখন দেখবো যে ইন্ডিয়ার জিনিসে ইউজ করে ইন্ডিয়ানসরা, ওইটা স্টার্ট করা হয়েছিল স্বদেশী মুভমেন্ট। এর জন্য ব্রিটিশের অনেক লস হয়ে যাচ্ছিল। তো ওর প্রথম কারণ তো ছিল স্বদেশী মুভমেন্ট, আর দ্বিতীয় কারণ কলকাতা তোমার আর ক্যাপিটাল রাখা হলো না, কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। দিল্লিতে নিয়ে যাওয়ার কারণে ওরা বুঝি, কলকাতা দিল্লির মধ্যে যদি টাইম ডিফারেন্স দেখি বা গ্যাপটা দেখি তাহলে তখনকার দিনে অনেক ছিল, এখনকার দিনে তোমার প্লেন আছে, ট্রেন আছে, অনেক কিছু আছে যেগুলো তোমার দিল্লি আর কলকাতাকে কানেক্ট করে। কিন্তু তখনকার দিনে কলকাতা থেকে দিল্লি যাওয়া অনেকটা কঠিন ছিল, আর ব্রিটিশরা এটা ভেবেছিল যে কলকাতা থেকে যখন তোমরা দিল্লিতে শিফট করে যাবে তখন দিল্লিতে তাদের জন্য কাজ করা অনেক বেশি ইজি হয়ে যাবে নাকি কলকাতায় কাজ করা। এই জন্য বেঙ্গল ডিভিশনকে থার্ড দিল্লি দরবারে সরিয়ে দেওয়া হয়েছিল, আর যে ক্যাপিটাল ছিল ওইটাকে কলকাতা থেকে শিফট করে দেওয়া হয়েছিল দিল্লিতে। এটাতে যাতে বেঙ্গল ডিভিশনটা যখন আপলিফ্ট করা হলো তখন যাতে বেঙ্গল আবার এক না হয়ে যায়, এর জন্য আবার একটা নতুন ডিভিশন করা হলো। এখানে তোমার ডিভিশন করা হলো যে বিহারকে বেঙ্গল থেকে আলাদা করে দেওয়া হলো, আর এখানে নতুন ডিভিশন যেটা মেনলি স্টার্ট হলো কমিউনাল ডিভিশন, ওইটা একটা হয়ে গেল বিহারি আর একটা হয়ে গেল বাঙালি। এখনও আমরা এবারে যদি ইলেকশন দেখি তাহলে এবারে ইলেকশনের মেইন পয়েন্ট এটাই যে একটা পার্টি বাঙালি, অন্য পার্টি বাঙালি নয়, একে সাপোর্ট করো ওকে সাপোর্ট করো। তো যদি আমরা দেখি যে ডিভিশনটা ব্রিটিশরা চালাতো ওইটা ইন্ডিয়ানসরা এখনও চালাচ্ছে, ইন্ডিয়ানস বলতে পলিটিশিয়ানরা এখনও চালাচ্ছে। আমরা এখানে দেখবো 1912-এ বিহারকে সেপারেট করা দেওয়া হয়েছিল। তারপরে দেখবো মদন মোহন মালভিয়া এস্টাবলিশ করেছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আর ওই বছর ম্যাকমোহন বর্ডারও ডিসাইড করা হয়েছিল ইন্ডিয়া আর চায়নার মাঝখানে। ইন্ডিয়া যদি দেখা হয় বেশিরভাগ তোমার নর্থ ইস্ট রিজিয়নকেই ম্যাকমোহন বর্ডার বলা হয়,
ওই বছর হয়েছিল গাদার মুভমেন্ট, এটা তোমার মেইনলি পাঞ্জাবিদের একটা মুভমেন্ট ছিল, রেভলিউশন মুভমেন্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। যতগুলো মুভমেন্ট আছে বা ইভেন্ট আছে এগুলো তোমার অনেক বড় ডিসকাশন চাই, আর এর পরের চ্যাপ্টার্সে অনেক ডিটেলসে ডিসকাস করা হয়েছে। এটাতে তোমরা খালি এটা দেখে নাও যে কোন ভাইসরয় বা কোন গভর্নর জেনারেল টাইমে কী হয়েছিল। তারপরে ভাইসরয় হয়েছিলেন লর্ড জেমস ফোর্ড, উনি ছিলেন 1916 থেকে 1921 অবধি। ওনার কালে স্টার্ট হয়েছিল হোম রুল মুভমেন্ট 1916-এ। উনি পাস করেছিলেন রাওলাত অ্যাক্ট। রাওলাত অ্যাক্টে এটা বলা হয়েছিল যে ব্রিটিশ যদি চায় যার খুশি ঘরে সার্চ করতে পারে, যাকে খুশি ইচ্ছা জেলে রাখতে পারে, তাকে জাজের সামনে বা কোর্টেও আনতে হবে না। এইটার প্রোটেস্টের জন্য পাঞ্জাবে দুজন লিডারকে ধরা হয়েছিল, আর জালিয়ানওয়ালা বাগে কেন সেই লিডারকে ধরা হয়েছে তার জন্য পিসফুল প্রোটেস্ট করা হয়েছিল। কিন্তু তোমার যে ডায়ার ছিল ও গুলি নিয়ে যতক্ষণে পিসফুল প্রোটেস্ট করছিল তাদের উপরে গুলি চালিয়ে দিয়েছিল। তারা বুড়ো ছিল, বাচ্চা, মহিলা সবাই ছিল ওখানে, কিন্তু জেনারেল ডায়ার কাউকে ছাড়েনি। তারপরে দেখবো আমরা খিলাফত মুভমেন্ট, আর লাস্টলি দেখবো নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল এ জেমস ফোর্ডের টাইমে। তারপরে দেখবো লর্ড ইরউইন। লর্ড ইরউইন ছিলেন 1926 থেকে 1931 অবধি। উনি প্রথমে এসেছিলেন সাইমন কমিশন। সাইমন কমিশন এই জন্যই আনা হয়েছিল যে ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হবে ডমিনিয়ন স্টেটাস। এবার ডমিনিয়ন স্টেটাস মানে কী বুঝে আগে? ডমিনিয়ন স্টেটাস মানে যত কন্ট্রোল আছে ব্রিটিশদের কাছে থাকবে, কিন্তু ব্রিটিশের আন্ডারে রুল করবে ইন্ডিয়া। মানে এটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পাবে না, কিন্তু একটা টাইপ অফ ইন্ডিপেন্ডেন্স পাবে ব্রিটিশ থেকে ইন্ডিয়া। এটাই চেয়েছিল তোমার বেশিরভাগ মডারেট লিডার। এই জন্যই এসেছিল তোমার সাইমন কমিশন 1928-এ। তারপরে আসছে না সাইমন কমিশন 1928-এ। তারপরে আসছি নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্টে এটা বলা হয়েছিল যে ইন্ডিয়াতে চ্যালেঞ্জ করা হয়েছিল যে তারা নিজেদের কনস্টিটিউশন ক্রিয়েট করতে পারবে না, কিন্তু নেহরু রিপোর্টে তারা নিজেদের একটা কনস্টিটিউশন ক্রিয়েট করেছিল। আর ব্রিটিশদের দেখেছিল যে ইন্ডিয়ান্স নিজেদের কনস্টিটিউশন ক্রিয়েট করতে পারে। এটা ক্রিয়েট করেছিল তোমার মতিলাল নেহরু। তারপরে আমরা দেখব যে উনি পাস করেছিলেন দীপাবলির ডিক্লারেশন। এই দীপাবলির ডিক্লারেশনও তোমার কয়েকটা ডিফারেন্স আছে, কিন্তু এটাও সেই তোমার ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার জন্যই হয়েছিল। যখন তোমার এই সাইমন কমিশন এসেছিল, সাইমন কমিশন আসার পর অনেক প্রোটেস্ট করা হয়েছিল অল ওভার ইন্ডিয়া, কারণ সাইমন কমিশনের যত লোক ছিল সবাই ব্রিটিশের ছিল। এই জন্যই বলা হয়েছিল যে কোনো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ নেই, তো ইন্ডিয়ানই নিয়ম কী করে বানাতে পারে। তারপরে আমরা দেখব গান্ধী ইরউইন প্যাক্ট হয়েছিল 5th March 1931-এ, ফলোড বাই দ্য পূর্ণ স্বরাজ ডিক্লারেশন ইন 1929। আস্তে আস্তে পুরো কংগ্রেস বুঝতে পারলো যে ইংল্যান্ড কখনোই তাদের ডমিনিয়ন স্ট্যাটাস দেবে না, আর তারা পূর্ণ স্বরাজের জন্য ডিক্লারেশন করলো যে তাদের পূর্ণ স্বরাজ চাই। এই ডিক্লারেশন করার আগেই রেভলিউশনারি লিডার্স যারা যারা ছিল ইন্ডিয়াতে তারা আগে থেকে পূর্ণ স্বরাজ সবসময় চাইতো, আর তারা কখনো ইংলিশদের সঙ্গে কোনো রিলেশন রাখতে চাইতো না, যেমন কি ডমিনিয়ন স্ট্যাটাস। তারপরে দেখবো ওনার টাইমে হয়েছিল রাউন্ড টেবিল কনফারেন্স। রাউন্ড টেবিল কনফারেন্স মন যদি দেখো তিনটে হয়েছিল, আর তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স একজনই ইন্ডিয়ান অ্যাটেন্ড করেছিল, ওনার নাম ছিল বিআর আম্বেদকর, যিনি তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স করেন অ্যাটেন্ড করেছিলেন। আর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন মহাত্মা গান্ধী। একমাত্র রাউন্ড টেবিল কনফারেন্স যেটা মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করেছিলেন ওটা হচ্ছে সেকেন্ড, আর তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন তোমার বিআর আম্বেদকর। তারপরে আসবো লর্ড লিনথিগো। ইনি ছিলেন 1936 থেকে 1943 অবধি। এনার সময় স্টার্ট হয়েছিল তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা বলে দিয়েছিল যে ইন্ডিয়ান্সরা তাদেরকে সাপোর্ট করছে, আর ইন্ডিয়ান্সদের থেকে তাদের কোনো ওপিনিয়ন চাইনি। এইটার প্রোটেস্টে কংগ্রেসের যত লোক আছে তারা রিজাইন করেছিল, আর রিজাইন করার পর এই দিনটাকে সেলিব্রেট করেছিল বিআর আম্বেদকর আর মুসলিম লীগ অ্যাজ আ ডে অফ রিটেন্স, মানে কংগ্রেস থেকে ছুটকারা পাওয়া গেছে। তারপরে এসেছিল অগস্ট অফার, টিপস মিশন, উইথ ইন্ডিয়া মুভমেন্ট, 8 August 1942। তোমরা এই ডেটগুলো মনে রাখো, আর এইগুলো নিয়ে অনেক বড়ভাবে ডিসকাস করতে হবে, অনেক ডিটেলসে ডিসকাস করতে হবে, যেমন সাইমন কমিশনও আছে। কিন্তু তোমরা জেনে নাও এগুলো যেগুলো ছিল বেশিরভাগ অগস্ট অফার, টিপস মিশন, এগুলো বেশিরভাগ এই জন্য ইন্ডিয়াকে ডমিনিয়ন স্ট্যাটাসে লোভ দেওয়া হয়েছিল। তারপরে আসছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন বোঝা গেল যে ইন্ডিয়া ব্রিটিশ ছাড়তে চাইছে না, তখন করা হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। উইনস্টন চার্চিল নিজের থেকে জেনে বুঝে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় জেনে বুঝে বেঙ্গলে ফেমিন এনেছিল।
উইনস্টন চার্চিল কি করতো, ইন্ডিয়ার যত কিছু ছিল খাবার দাবার জানোয়ার তারপরে ধান সব কিছু নিজের কাছে রেখে নিতে অ্যাজ আ স্টক, স্টক হচ্ছে অ্যাজ আ যদি অন্য কথায় বলা হয় অ্যাজ আ রিজার্ভ ফর দ্য আর্মি, মানে আর্মি ওটাকে ইউজ করতো না কিন্তু অ্যাজ আ রিজার্ভ রেখে নেওয়া হতো। আর এদিকে বেঙ্গলের লোকরা মারা যেত যখন ব্রিটিশ অফিসিয়ালরা তাকে চিঠি লিখে পাঠিয়েছিল উইনস্টন চার্চিলকে যে রিজার্ভ বেঙ্গলের লোক মারা যাচ্ছে ফ্যামিনের জন্য, তখন উইনস্টন চার্চিল বলেছিল যে গান্ধী মারা যায়নি কেন, যখন সব লোক মারা যাচ্ছে তখন গান্ধী কেন মরে যায়নি। যদি উইনস্টন চার্চিলের কথা বলা হয় তাহলে হিটলার থেকেও বড় একজন ক্রিমিনাল ছিল এই উইনস্টন চার্চিল। তারপরে এসেছিলেন লর্ড ওয়েভেল, লর্ড ওয়েভেল ছিলেন 1943 থেকে 1946 অবধি 47 অবধি, এর আগে যদি আমরা দেখি তাহলে আইএনএ স্ট্রাগল করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আন্ডার সুভাষ চন্দ্র বোস, এরা স্ট্রাগল করেছিল আর এনাকে ঠিকভাবে ইন্ডিয়াতে একদমই ট্রিট করা হয়নি, তাই ইন্ডিয়ান ব্রিটিশাররা তো ভুলভাল ট্রিট করবেই আর কংগ্রেসও তাদের কোনোভাবে রেকগনাইজ করেনি, এই জন্য পুরো ইন্ডিয়াতে রিভোল্ট স্টার্ট হয়ে গেছিল আর্মিতে। আর এটা সবচেয়ে বড় রিভোল্ট হয়েছিল 1946-এ রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভোল্ট, তখন ইন্ডিয়াতে ক্যাবিনেট বসানো হয়েছিল আর ওই ক্যাবিনেটে ডিসাইড করা হয়েছিল ভোট হবে। ভোটিং সিস্টেমে দেখা গেছিলো যে মুসলিম লীগ বাজেভাবে হেরে যাচ্ছে, যখন মুসলিম লীগ বাজেভাবে হেরে গেছিলো মোহাম্মদ আলী জিন্নাহ বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়াতে তার প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনোই পুরো হবে না, আর তখন তিনি পাকিস্তান আলাদা করার জন্য জোর করেছিলেন। যখন উনি হইচই করতে স্টার্ট করেন, নিজে স্পিচ দিতে স্টার্ট করেন, সেই স্পিচের একটা ছিল এ ডাইরেক্ট অ্যাকশন ডে, উনি বলেছিলেন এবার ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে মুসলিমদেরকে যাতে হিন্দু স্টেট থেকে ওদেরকে আলাদা করা হয়, এই জন্য উনি মুসলিমদের ভোট গিয়েছিলেন আর বলেছিলেন ইন্ডিয়া ডিভাইডেড হবে বা ইন্ডিয়া একদম নষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে বেশি যে রাইট হয়েছিল এটা সবচেয়ে বেশি রাইট হয়েছিল তোমার বেঙ্গলে। এবার মেকিং অফ দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন আছে ইন্ডিয়া, মেকিং অফ দ্য কনস্টিটিউশন স্টার্ট হয়ে গেছিলো আর এখানে মুসলিম লীগকেও ওয়েলকাম করা হয়েছিলো যে মুসলিম লীগও এসে পার্টিসিপেট করুক, কিন্তু মুসলিম লীগ এখানে আসেনি আর তাদেরকে ছাড়াই এই কনস্টিটিউশন বানানো স্টার্ট করা হয়েছিল। এরপর হয়েছিল সিমলা কনফারেন্স 1945-এ। তারপরে লাস্টে আমরা দেখবো লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তিনি এক বছরের জন্য ছিলেন আর ওনার কাজ এই ছিল যে ইন্ডিয়াকে যেন ভালোভাবে ইন্ডিপেন্ডেন্স দিয়ে সে চলে আসতে পারে, এই জন্য সে প্ল্যান বানিয়েছিল মাউন্টব্যাটেন প্ল্যান বা থার্ড জোন প্ল্যান, যেখানে প্রথমবার ব্রিটিশ বলেছিল যে ইন্ডিয়া আর পাকিস্তান যেন আলাদা আলাদা হয়ে যায় আর আলাদা দুটো কান্ট্রি, এই দুটো কান্ট্রিকে আলাদা করার জন্য তাদের মাঝখানে টানা হয়েছিল রেডক্লিফ লাইন। ভারত যখন স্বাধীনতা পেয়েছিল তখন প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন আপনার লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন যখন গভর্নর জেনারেল হয়েছিলেন তখন যথেষ্ট প্রোটেস্ট এসেছিল ইন্ডিয়ানদের তরফ থেকে যে ব্রিটিশাররা ইন্ডিয়া থেকে চলে গেছে কিন্তু তবু গভর্নর জেনারেল একটা ব্রিটিশারকে রাখা হয়েছে, এই জন্য এক বছর পর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল আর আমরা পেয়েছিলাম আমাদের প্রথম ইন্ডিয়ান গভর্নর জেনারেল সি রাজগোপাল চিকের। তো আজকে অবধি এতটাই থাকলো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে যারা তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে রিকোয়েস্ট আছে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। যদি আপনি ইন্ডিয়ান হিস্ট্রির আগের চ্যাপ্টার যেটা আপনার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আছে ওটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন, আর যদি আপনি এনসিকিউ সলভ করতে চান ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, দেখাবে পরের ভিডিওতে।